আহিরা বাংলা নিউজ সততার সাথে মানবতার স্বার্থে নমস্কার আহিরা বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি হালিশর মিউনিসিপ্যালিটির তিন নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় এই সরকার পাড়ায় গতকাল যে ছয়ই মে যে ব্যারাকপুর লোকসভায় যে সপ্তদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার পঞ্চম দফার ভোট গতকাল হয়েছে গতকাল আমরা যেখানে রয়েছি আমি দেখাতে অনুরোধ করব আমার ক্যামেরা পার্সনকে আমরা রয়েছি এখানে এক সিপিএম কর্মীর বাড়িতে শিশির সরকার বাবুর কাছে বাবুকে কয়েকজন দুষ্কৃতী গতকাল হামলা করেছে আমরা শিশিরবাবুর সাথে কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করব শিশির বাবু কেমন আছেন এখন সারা শরীর ব্যথা উঠতে পারছি না আমি মাজা ব্যথা সারা শরীরে বাঁশ দিয়ে পিটিয়েছে চোখে এখানে বাঁশের বাড়ি মেরেছে চেনটা হাতের মধ্যে চেন পেঁচিয়ে নিয়েছিল সেই দিয়ে মেরেছে তারপরে আমি দুবার আমাকে একবার ফেলে দিয়েছে তারপরে আমি দৌড়িয়ে যেতে গেছি পিছন দিক দিয়ে বাঁশের বাড়ি মেরে ফেলেছে তারপরে এই চোখের এখানে বাঁশের বাড়িটা বেড়েছে তারপরে পড়ে গেছি তারপরে লাথি ঘুষি চর বিপর মারছে তারপরে হঠাৎ গাড়ি কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ওরা আওয়াজ পেয়ে আমাকে ফেলে ওরা ওই পাঁচিলের জঙ্গলের সামনে যে পাঁচিলগুলো আছে সেই পাঁচিলের মধ্যে গিয়ে লাভ দিয়ে গিয়ে পড়েছে পড়ে গেলে আমি কোনো রকম হাততাতে হাততাতে পাশে ওই এক গোবিন্দ চ্যাটার্জি বলে একজন আছেন তার বাড়িতে গিয়ে ঢুকেছি হ্যাঁ ওই ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলছে স্বীকৃতি আয় তোর আর আর ভয় নেই কিছু হবে না এইবার ওইখানে আমি শুয়ে পড়েছি ওইখানে জল ফল গায়ে মাথায় তারপরে আমাদের পাড়ার মহিলারা সব খবর পেয়েছে সবাই ছুটে গেছে ওরা সবাই মায়া মায়কে ধরে ধরে নিয়ে আপনি কি ভোট দিতে গেছিলেন নাকি আপনি পোলিং এজেন্ট ছিলেন এজেন্ট ছিলাম কত নম্বর বুথে উনিশ নম্বর বুথের সরকার বাড়ার যে উনিশ নম্বর বুথ সেখানকার আপনি পলিগ এজেন্ট ছিলেন সিপিএম এর হ্যাঁ হ্যাঁ আচ্ছা কারা মারলো কারা বেড়েছে এইখানকার দুষ্কৃতা দুষ্কৃতিতা তার মধ্যে একজন আছে গৌর আর আরো কয়েকজন আছে এদেরকে আমি ঠিক তখন চিনতে পারিনি এই যে যার নাম আপনি করলেন তিনি কোন দলের লোক এরা সব তৃণমূল সবই তৃণমূলের এরা এইবার আমি মানে আর কি বলবো ওরে বাবা কি মার কি মার ঝড়ের মতো বাড়ছে আমাকে সে আমি তো মরেই যেতাম যদি কেন্দ্রীয় বাহিনী যদি আপনাকে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা ছিলেন তারা আপনাকে উদ্ধার করেছে হ্যাঁ ওরাই তো যখন ওদের আওয়াজ পেয়েছে সঙ্গে সঙ্গে ওরা আমাকে ফেলে পালিয়েছে গাড়ির আওয়াজ পেয়ে ওরা ফেলে আমাকে পালিয়েছে এই অবস্থা আপনি আপনি কালকে কি ভোট দিতে পেরেছেন হ্যাঁ আমি ভোট ভোট দিয়ে আমি দিয়েছি আমি নিজে এজেন্ট ছিলাম এজেন্ট তো ছিল মানে এইটা কখনও যে একদম শেষের দিকে না শুরুতে সে যখন আমি বাড়ি আসছি ওই যে সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে বাড়ি আসছি এইবার বোর্ডের এখানে অত লোকজন নেই আমি ভাবলাম কি যা কিছু হবে না চলে যাই এইবার ওখান থেকে যে ওরা সব ওই পাচিলে মধ্যে যে সব লুকিয়ে ঘুরতে পেরেছিল এটা আমার ধারণাই ছিল না আমি যা তোক যেতে গেছি তারপরে ওরা আর কি প্ল্যান করেইছিলো যে আপনাকে মারবে প্ল্যান করেই ছিল যে ওরা আমাকে মারবে ওদের এটা প্ল্যান করাই আগা প্ল্যান করা যের জন্য আমি তো ধরতে পারিনি বুঝতে পারি তাহলে তো আমি কেন্দ্রবাড়ির গাড়িতেই আসতাম পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে আমি হ্যাঁ আমার মানিব্যাগ চশমা আই কার্ড কিচ্ছু নেই জামা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে থানায় গেছিলাম থানা বললো একটা ইয়ে দিয়ে বলল যে এটা ইয়ে লিখে দিল লিখে দিয়ে কাগজে একটা লিখে দিল লিখে দিয়ে বললো হসপিটালে যান আগে ট্রিটমেন্ট করে আসেন আপনি দলের উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ সবাই সবাইকে আমাদের দলের সবাইকে জানিয়েছি আমাদের এরিয়া কমিটির সেক্রেটারি টেকেটারি সবাই এসছে প্রার্থীকে জানিয়েছেন প্রার্থী জানে কিনা জানি না শুনছি নাকি উনি আসবে কিন্তু এখন পর্যন্ত আসেননি দলের থেকে কেউ আপনাকে দেখতে এসেছিল হ্যাঁ দলের থেকে আমার অনেক লোক এসেছে আমার এরিয়া কমিটির সবাই লোকাল কমিটির যারা ছিলেন তারা এসেছিলেন দেখতে সবাই এসেছিলেন দেখতে আচ্ছা তারা কি আশ্বাস দিলেন তারা বলেছে আমরা তোমার পাশে আছি তোমার কোনো চিন্তা নাই তোমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যত যা হয় আমরা দেখব সব বললো এই আর কি কিন্তু আমি উঠতে পারবো কিনা জানি না তে পারছি না হাঁটতে পারছি না উঠতে গেলেই আমার মাথা ঘুরাচ্ছে পায়ের তলায় পায়ে বাড়ি মেরেছে পিঠে মাঝায় চতুর্দিকে মেরেছে আমাকে ভীষণ মেরেছে মানে কি বলবো চোরের কেউ মানে এইভাবে মারে না নিচে ফেলে আমি তো পড়েছিলাম নিচে তারপরে কোনো রকম গড়িয়ে 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 ওই ওনাদের বাড়িতে যেতে পেরেছি বলে আমি মনে হয় প্রাণে ওদের টার্গেট ছিল আমাকে মেরে ফেলা এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আপনি কে হন উনি আমি ওনার ছেলে হই আচ্ছা কি হয়েছে কি কিভাবে জানতে পারলেন আমি আমার আপনি ওনার সাথে ছিলেন তো না তখন উনি একাই ছিলেন তখন আমি ছিলাম না আমি তখন বাবা কখন তখন বাজে মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটা এবার বাবা প্রচণ্ড দেরি করছে তো তখন মা বলল আমাকে যে তুই এ বাবাকে ফোন কর ফোন করার পর জিজ্ঞেস কর যে কোথায় আছে এখন ঠিক আছে তখন তো আমি ফোন করলাম ফোন করার পর বাবা দেখছি একদম নরম সুরে মানে কাতরানো কাতরানো সুরে বলছে যে বাবাকে মারা হয়েছে প্লিজ লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন এন্ড নিউজ এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস